বিএনপির এই আন্দোলনের পথ অনেক দীর্ঘ বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। এবার থাকছে সংসদ অধিবেশনের প্রথম দিন কর্মসূচি দেবে বিএনপি, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। সবশেষে আপনারা জানতে পারবেন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে যে প্রতিশ্রুতি দিল ইউ। তখন শুনলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। বিএনপি লগি বৈঠা রাজনীতি করে না, সভ্য মানুষের রাজনীতি করে। হতে পারে আমাদের এই আন্দোলনের পথ অনেক দীর্ঘ, যেহেতু গণতন্ত্রের সংগ্রাম তাই এই সংগ্রাম শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক হবে। শান্তিপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে আমরা নিরস্ত জনগণ রাজপথে থেকে সরকারের বন্দুক বুলেটকে মোকাবিলা করে এই সরকারকে পরাজিত করে গণতন্ত্র ফিরিয়ে আনব, জনগণের সরকার প্রতিষ্ঠা করব। জিয়াউর রহমানের 88তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার 18 জানুয়ারি বিকেলে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এসব কথা বলেন। মঈন খান আরও বলেছেন, আজকের বাংলাদেশের 18 কোটি মানুষের সবচেয়ে বড় সওয়া যেটি, তাদের ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকার, গণতন্ত্রের অধিকার, একটি সুষম অর্থনীতির অধিকার, একটি সুন্দর সমাজ ব্যবস্থার অধিকার, প্রতিটি অধিকার আমরা এই দেশের মানুষকে ফিরিয়ে দিতে পারব, সেই প্রতিটি নিয়ে আজকে আমাদের রাজপথে থাকতে হবে। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আমরা রাজপথে নেমেছি এদেশের মানুষের ক্ষমতা মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য। বাংলাদেশে আমরা এমন পরিবর্তন আনতে চাই যে পরিবর্তনের মধ্য দিয়ে কোটি কোটি মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে। যে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে সেই গণতন্ত্রকে আমরা পুনরুজ্জীবিত করব, জীবন বাজি রেখে আমরা আবার বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব। আমাদের উপর এই দায়িত্ব বর্তেছে। 18 কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের রাজপথে থাকতে হবে। সরকার গুলি করবে, আমরা সেই কঠিন সংগ্রামে নেমেছি, আমাদের বুকে বল আছে, আমরা সেই সংগ্রামের শেষ পর্যন্ত দেখব বলে উল্লেখ করেন মঈন খান। তিনি আরও বলেন, জনগণের শক্তি দিয়ে আমরা আজকে বর্তমান সরকারের বন্দুকের শক্তি, বুলেটের শক্তি, হ্যান্ড গ্রেনেডের শক্তি, টিয়ার গ্যাসের শক্তি, জলকামানের শক্তি, এরকম অন্যায় যত রকম শক্তি আছে সেগুলোকে পরাভূত করব। এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। আমাদের সংগ্রাম খুব কঠিন এবং দুরূহ, কিন্তু ইতিহাস প্রমাণ করে সত্যের জয় হবেই, মানুষের জয় হবেই, অন্যায় পরাজিত হবে। এবার থাকছে সংসদ অধিবেশনের প্রথম দিন কর্মসূচি দেবে বিএনপি, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিন আগামী 30 জানুয়ারি কর্মসূচি রাখবে বিএনপি। সেদিন হরতাল, অবরোধ, প্রতিবাদ সমাবেশ কিংবা সংসদ ভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি দেওয়া হতে পারে। গত মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে, তবে কোনো সুনির্দিষ্ট কর্মসূচি চূড়ান্ত করা হয়নি। যুগপথ আন্দোলনের সঙ্গে যুক্ত দলগুলোর সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে। গত 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের ভোটে কারচুপির মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলে অভিযোগ করে আসছে বিএনপি। নির্বাচনের পর এখনও কোনো কর্মসূচি না দিলেও ধীরে ধীরে নিয়মতান্ত্রিক কর্মসূচিতে ফিরতে চায় দলটি। স্থায়ী কমিটির বৈঠকে নতুন কর্মসূচির বিষয়ে নেতাদের কেউ কেউ দ্রুত ঢাকায় সমাবেশ করার পরামর্শ দেন। তাদের মতে সমাবেশের মাধ্যমে নেতাকর্মীদের আবার একত্র হওয়ার সুযোগ তৈরি হবে। তবে দলের শীর্ষ পর্যায়ে নেতাদের মতে নেতাকর্মীরা এখনও সবাই আদালত থেকে জামিন পায়নি, ফলে সমাবেশকে কেন্দ্র করে গ্রেপ্তার অভিযান শুরু হতে পারে, তাই তাদের জামিন না হওয়া পর্যন্ত বড় ধরনের সমাবেশে না যাওয়াই শ্রেয়। কারো কারো মত ছিল সমাবেশ না দিয়ে হরতাল অবরোধের মতো কর্মসূচি দেওয়া উচিত। সংসদ অধিবেশন শুরুর দিন অন্য কোনো কর্মসূচি দিলে তা যুৎসই কর্মসূচি হবে না। বৈঠক সূত্র আরও জানিয়েছে বিএনপির জোরালো কর্মসূচি দেওয়ার সম্ভাবনা কম, এখন জনসম্পৃক্ত কর্মসূচির বিষয়টি বেশি গুরুত্ব দিচ্ছে। রমজান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কিছু কর্মসূচি থাকতে পারে। কর্মসূচির বিষয়ে এরই মধ্যে যুগপথ আন্দোলনের সঙ্গে যুক্ত শরিক দলগুলোর সঙ্গে এক দফা আলোচনা করেছে বিএনপি, তাদের কাছ থেকে মতামত নেওয়া হয়েছে। আজকালের মধ্যে আবার শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে পারে দলটি। নাম প্রকাশে অনিচ্ছুক দলের একজন জ্যেষ্ঠ নেতা বলেন, স্বাভাবিক রাজনীতিতে ফেরার প্রক্রিয়া শুরু করার বিষয়ে দলের ভেতর আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয় এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খোলা হয়েছে। আত্মগোপনে থাকা নেতাকর্মীরা প্রকাশ্যে আসতে শুরু করেছেন, আদালত থেকে নেতাকর্মীরাও জামিন পেতে শুরু করেছেন। বৈঠকে আগামীকাল 19 জানুয়ারি দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 88তম জন্মদিন উপলক্ষে কর্মসূচি নিয়েও আলোচনা করা হয়। এ বিষয়ে নেতারা বলেন, জিয়ার জন্মদিনের কর্মসূচি হতে পারে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম শুরুর প্রথম ধাপ। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কর্মসূচির বিষয়ে শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হয়েছে, আরও আলোচনা করা হবে, সবার মতামতের ভিত্তিতে কর্মসূচি দেওয়া হবে।
সবশেষে আপনারা জানতে পারবেন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে যে প্রতিশ্রুতি দিল ইউ। টানা চতুর্থবারের মতো পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউ। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব ও সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউ। খবর বাসসের ইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বৃহস্পতিবার 18 জানুয়ারি সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত একথা বলেন। হোয়াইটলির উদ্ধৃতি নিয়ে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোহাম্মদ নুরেলাহি মিনা বলেন, গ্লোবাল গেটওয়ে সুবিধার আওতায় পরিবেশ, সুশাসন, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবহন সহ বিভিন্ন খাতে বাংলাদেশ বিদ্যমান যে সুবিধা পাচ্ছে তা আগামী দিনে আরও জোরদার করা হবে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, সম্প্রতি বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত গ্লোবাল গেটওয়ে ফ্রম সম্মেলনে ইইউ বাংলাদেশকে 407 মিলিয়ন ইউরো দিয়েছে। ইইউ রাষ্ট্রদূত অস্ত্র ছাড়া সব কিছু সুবিধার আওতায় বাংলাদেশকে দেওয়ার সুযোগ সুবিধা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। তিনি বাংলাদেশকে জিএসপি প্লাস সুবিধা দেওয়ার জন্য অঙ্গীকার করেন। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী গত 50 বছরে তার দেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিদ্যমান সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার এই সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে। প্রধানমন্ত্রী ইবিএর অধীনে অব্যাহত সমর্থনের জন্য ইইউকে ধন্যবাদ জানান এবং গ্লোবাল গেটওয়ের কর্মসূচির আওতায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে আরও সহযোগিতা কামনা করেন। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের সংবাদ।